আজকের ভিডিওতে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট বুক বিষয়ে বলবো। যদি এই বইগুলো পড়েন তাহলে আপনি একজন সুপার ইনভেস্টর হতে পারবেন। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন ইনভেস্ট করো ইউটিউব চ্যানেল। তার আগে একটি স্টোরি বলি। কিছু বছর আগে মিস্টার এলন মাস্ক স্পেস এক্স টেকনোলজির উপরে কাজ করতে শুরু করে। তাতে তিনি রকেট কেনার জন্য রাশিয়া যান। সেখানে গিয়ে জানতে পারে রকেটের যা দাম হওয়ার কথা তা থেকে অনেক বেশি। রকেটের ওভার প্রাইস দেখে ইলন মাস্ক রকেট ডেভেলপ করার কথা ভাবে। ইলন মাস্ক রকেট ডেভেলপ করার জন্য তিনি দুইটি কাজ করেন। ফার্স্ট, ইলন মাস্ক রকেট টেকনোলজির উপরে বুকসগুলি পড়তে শুরু করেন, রকেট বিষয়ে জানতে শুরু করেন এবং রকেট বানানো প্রসেস ও রকেট টেকনোলজি সম্পর্কে জানতে শুরু করেন। নেক্সট, তিনি রকেট এক্সপার্টদের সঙ্গে মিশে ফাইনালি রকেট তৈরি করেন ও খুব কম দামে। যেই কোনো ক্ষেত্রে এক্সপার্টিস অর্জন করার জন্য বই অনেক বড় ভূমিকা পালন করে। ইনভেস্টরের জন্য বুকসগুলি বলবো এবং সামারি ও কভার করব। তো শুরু করা যাক। ফার্স্ট বুক, ইউ ক্যান বি স্টক মার্কেট জিনিয়াস। বইটি লেখেন জোয়েল গ্রিন বাটি। তিনি একজন হেজ ফান্ড ম্যানেজার ছিলেন। তিনি 20 বছর ধরে 37% কম্পাউন্ডিং রিটার্ন বানিয়ে দিয়েছেন তার ইনভেস্টরদের। এটা একটি এক্সট্রা অর্ডিনারি রিটার্ন। তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং ইনভেস্টেড করার নিয়ম তার বইগুলোতে লিখেন। তার আরেকটি বই আছে, দ্য লিটল বুক দ্যাট বিট দ্য মার্কেট। এই বইটিও আপনারা পড়তে পারেন। দ্য জিব্রা ইন লায়ন কান্ট্রি, এই বইটি লেখেন রাফ উইঙ্গার। এই বইটিতে স্মল ক্যাপ কোম্পানি কিভাবে পিক করবেন সেই বিষয়ে বলা আছে এবং স্মল ক্যাপ কোম্পানি খোঁজার স্ট্র্যাটেজি পদ্ধতি বলা আছে। এছাড়া ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির উপরে অনেক নলেজ পাওয়া যায়। নেক্সট বুক, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড, মিস্টার রবার্ট কিওসাকি এই বইটি লেখেন। একটি স্টোরিকে দুইটি ক্যারেক্টারে উপস্থাপন করেছেন, একটি হলো রিচ ড্যাড এবং অপরটি হলো পুয়ার ড্যাড। এই বইতে কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় সেই বিষয়ে বলা আছে। এই বইতে রবার্ট কিওসাকি বলেন, মানুষ অ্যাসেট এবং লাইবিলিটির মাধ্যমে কনফিউশন হয়ে যায়। ওনার হিসাবে অ্যাসেট সেটা যেটা থেকে আপনার পকেটে টাকা আসবে, আর অন্যদিকে লাইবিলিটি সেটা যেটা আপনার পকেট থেকে টাকা যাবে। এক্সাম্পল, আপনি একটি ঘর কিনেছেন যেটা আপনি ইএমআই ভরছেন। এখানে পুয়ার ড্যাট মনে করে ঘর মানি অ্যাসেট, আর অন্যদিকে রিচ ড্যাট অনুযায়ী এটা লাইবিলিটি, কারণ এখানে ঘর আপনাকে প্রফিট দিচ্ছে না, উল্টা আপনার পকেট থেকে যাচ্ছে। নেক্সট বুক, ভ্যালু ইনভেস্টিং অ্যান্ড বিহেভিয়ার ফাইন্যান্স, বইটি লিখেন পারক পারিক। পারক পারিক ছিলেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সার্ভিসের ফাউন্ডার। মিস্টার পারক পারিক ইন্ডিয়ান স্টক মার্কেট এক্সপার্ট ইনভেস্টার ছিলেন। তিনি প্রতি বছর ওয়ারেন বাফেট কোম্পানি বাক্সার মিটিংয়ে যেতেন। একবার সেখানে যেতে যেতে অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। ওনার যা নলেজ ছিল তা দুইটি বইয়ে লেখেন। একটি হলো ভ্যালু ইনভেস্টিং অ্যান্ড বিহেভিয়ার ফাইন্যান্স এবং অন্যটি হলো স্টক টু রিসেস। এই দুটি বই ইনভেস্টারের বিহেভিয়ার ফাইন্যান্স ও ইনভেস্টারের সাইকোলজি স্টাডি করেন। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হয় এবং কিভাবে সাইকোলজি ইনভেস্টমেন্ট অনেক বড় ভূমিকা পালন করে এটা বোঝা সবার জন্য গুরুত্বপূর্ণ। স্টক বাই এবং সেল করার সময় কোন কোন ইমোশনকে অ্যাভয়েড করা উচিত, এই ধরনের অনেক ফ্যাক্ট এই বইতে দেওয়া হয়। নেক্সট বুক, ডেথ কোম্পানি ওয়ার্কিং, মিস্টার স্কট ফেরন এই বইটি লিখেন। তিনি একজন হেজ ফান্ড ম্যানেজার। এই বইতে রাইটার হাইগ্রেড বন্ডের পরিবর্তে খোঁজেন যে সমস্ত কোম্পানিগুলি ফিউচার পারফরমেন্স খারাপ হবে সেই সমস্ত কোম্পানিতে কিভাবে শর্ট সেলিং করে পয়সা কামানো যায় সেই বিষয়ে বলা হয়। শর্ট সেলিং একটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেখানে শর্ট সেলিং করে পয়সা কামানো যায়। এই বিষয়ে ভিডিও দেখতে চাইলে নিচে কমেন্ট করুন শর্ট। নেক্সট বুক, ধান্দা ইনভেস্টার, মিস্টার মহিষ পাবরাই এই বইটি লিখেন। মহিষ পাবরাই এই বইটি ভ্যালু ইনভেস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই বইটিতে বলেছেন সেই সমস্ত কোম্পানিকে খুঁজতে হবে যেটা প্রফিট হবে তো অনেক বেশি এবং লস হবে তো অনেক কম। নেক্সট বুক দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, মিস্টার বেঞ্জামিন গ্রাহাম এই বইটি লিখেন। এই বইটিকে স্টক মার্কেটের বাইবেল বলা হয়। তবে এই বইটি নিউ ইনভেস্টারের জন্য নয়, এটি এক্সপার্টদের জন্য, কারণ এই বইটি স্টক মার্কেটের সঙ্গে বন্ড মার্কেটের কথা বলা হয়। তাই বইটি নিউ ইনভেস্টারের জন্য বুঝতে খুব প্রবলেম হতে পারে। নেক্সট বুক ওয়ান আপ ওয়ান উইল স্টে, মিস্টার পিটার লান্স এই বইটি লিখেন। পিটার একজন মোস্ট সাকসেসফুল মিউচুয়াল ফান্ড ম্যানেজার ছিলেন। তিনি 13 বছর বয়স থেকে 29% রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদেরকে। ওনার আরও একটি বই আছে, বুক লার্ন টু আর্ন। এখন বলবো বিজনেসের উপরে কিছু বইয়ের নাম। সাধারণত আপনি স্টকে ইনভেস্ট করেন, এটি আলটিমেটলি আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন। যে সমস্ত কোম্পানির বিজনেস দ্রুত গ্রো করবে সেই সমস্ত কোম্পানিতে আপনার ইনভেস্টমেন্টও গ্রো করবে। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে দেখে নিতে হবে কোম্পানি কেমন গ্রো করছে এবং ফিউচার পারফরমেন্স ও কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করতে হবে। স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর এখানে কোন বইয়ের আপনার সামারি লাগবে সেই বিষয়ে নিচে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। হচ্ছে কোম্পানি অ্যানালাইসিস আপনাকে যেই বইগুলো হেল্প করবে সেগুলি হলো ব্লু ওশান স্ট্র্যাটেজি, বিজনেসের জন্য একটি গুরুত্বপূর্ণ বুকস, ইনিমেটার ডিলেমা অ্যান্ড হাই আউটপুট ম্যানেজমেন্ট। এই বইটি লেখেন অ্যান্ড্রু গ্রেব, যিনি আইটেলকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দিয়েছেন। এই বুকে বলেছেন কী কী ছোটো ছোটো স্ট্র্যাটেজি ফলো করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নেক্সট আনইউজুয়াল বিলিয়নার, মিস্টার সৌরভ মুখার্জি এই বইটি লেখেন। এই বইটিতে ভারতের 60টি বড় কোম্পানির কথা বলা হয়। নেক্সট বিল্ড স্কেলিং, এই বইটিতে হাই গ্রো স্ট্র্যাটেজির কথা বলা হয়। কিছু কোম্পানি ছোটো ছোটো স্ট্র্যাটেজি ফলো করে দ্রুত গতিতে এগিয়ে গিয়েছেন। এখানে নেটওয়ার্ক এফেক্টিভ এবং গ্রোথ রিলেটিভ ডিফারেন্ট এফেক্ট ও স্ট্র্যাটেজির কথা বলা হয়। সঙ্গে ফেসবুক এবং ইয়ার বিএনবি প্রোডাক্ট দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো আমি পার্সোনালি রিকমেন্ডেড করব আপনারা রিচ ড্যাড পুওর ড্যাড বইটি অবশ্যই একবার করে পড়বেন। ওখানে সিম্পল ভাষায় লেখা আছে এবং আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।